নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ, বলা হয় যার উপর রাহুর খারাপ প্রভাব পড়ে সেই ব্যক্তির জীবন খুব শীঘ্রই অনেক নিচে নেমে আসে। রাহুর প্রভাব যদি কোনো ব্যক্তির উপর ভালো পড়ে তাহলে সে ব্যক্তি বিদেশ যাত্রা হয় এবং বিশেষ করে যারা রাজনীতিতে রয়েছে তাদের যা সফলতা সেই সফলতা অনেক দূর অবধি চলে যায়। রাহু যদি খারাপ থাকে তাহলে একজন সম্পন্ন ধনী ব্যক্তিও খুব শীঘ্রই সে গরিব হয়ে যায়, অর্থাৎ পথে নেমে আসে। এবং রাহুর প্রভাব যদি আপনার কর্মক্ষেত্রে ভালো পড়ে থাকে তবে বলা হয় আপনার যা কষ্ট সেই কষ্টের তুলনামূলকভাবে আপনি কয়েক গুণ বেশি আপনি উপার্জন করতে পারবেন। তো আজকে আমি রাহুর বিষয় নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে কিছু কথা বলবো, অর্থাৎ রাহু প্রায় 18 মাস পর তার রাশি চেঞ্জ করছে। রাশি পরিবর্তনের ফলে চারটে রাশির অনেক ভালো যাবে এবং এই চারটে রাশির বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে লাইক অবশ্যই দিন, শেয়ার অবশ্যই করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। রাহু প্রায় 18 মাস অর্থাৎ 1.5 বছর পর রাহুর এই রাশি পরিবর্তন হচ্ছে। রাহু বৃষ রাশি থেকে মেষ রাশিতে গোচর করবে। রাহু যখন বৃষ রাশির থেকে মেষ রাশিতে গোচর করবে সেই অবস্থাতে কিছু না কিছু প্রভাব পড়বে প্রতিটি রাশির উপর, কিন্তু 12টি রাশির ভিতর 4টি রাশির ভাগ্য অনেক ভালো হবে। অর্থাৎ রাহুর এই বৃষ রাশি থেকে মেষ রাশিতে গোচর করাতে 12 রাশির ভিতর যে 4টি রাশি রয়েছে এই 4টি রাশির ভাগ্য অনেক ভালো হবে। রাহুর ভালো প্রভাব এই 4 রাশির উপর পড়বে। এই 4 রাশির জাতক জাতিকা যারা রয়েছে তাদের চাকরি ক্ষেত্রে অনেক উন্নতি হবে। নতুন নতুন ব্যবসা যদি শুরু করার কথা চিন্তাচর্চা করছে তাহলে সেটি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হয়ে যাবে। যারা চাকরি খুঁজছে তাদের চাকরি হয়ে যাবে। অর্থ উপার্জন খুব ভালো হবে। তার সঙ্গে রাস্তা পাবে, নতুন নতুন পথ পাবে। হয়তো কিছু পরিকল্পনা ছিল কিছু করার জন্য, তাতে কিছু বাধার সৃষ্টি হচ্ছিল, কিছু অসুবিধা হচ্ছিল, সেই সকল কিছু সমস্যা মুক্ত হয়ে যাবে রাহুর এই রাশি পরিবর্তনের ফলে। আর এই 4 রাশি হচ্ছে, প্রথম হচ্ছে মিথুন রাশি, দ্বিতীয় হচ্ছে কর্কট রাশি, তৃতীয় হচ্ছে বৃশ্চিক রাশি এবং 4 নম্বর হচ্ছে কুম্ভ রাশি। এই 4টে রাশির ভাগ্য রাহুর এই রাশি পরিবর্তনের ফলে অনেক ভালো যাবে। এই 4 রাশি গত 1.5 বছর ধরে যা অসুবিধা পড়ছিল বা যা ধরনের সমস্যায় ভুক্তভোগী হচ্ছিল, জীবনের প্রতিটি দিনে যা ধরনের সমস্যা, যা যা কাজ হচ্ছিল না, এই 4 রাশির এইটি সময় যে সময়ে রাহুর ভালো প্রভাবের জন্য তাদের সকল আটকে থাকা কাজ ভালো হয়ে যাবে এবং তার সঙ্গে জীবনে অনেক সুখ, অনেক আনন্দ, অনেক ঐশ্বর্য, মান, যশ এই 4 রাশি অবশ্যই পাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।